বিন্দাস রান্না করা চ্যানেলে শম্পা, সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব একদম নর্মাল ভাবে কই মাছের ঝোল। তো ঘরে থাকা উপকরণ দিয়েই আমি কই মাছের ঝোলটা করব, আর আপনাদেরকে আমি জ্যান্ত কই মাছটা দেখাচ্ছি। এই যে এখানে ফুলঝোরে পুকুর থেকে ধরে আনা জ্যান্ত কই মাছ, একদম মাছটাকে এখন কাটবো। পুকুরের একদম পুকুরের দেশি কই এটা। তো মাছটাকে আমি প্রথমে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিলাম মাছটা। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। আর আমি কই মাছের ঝালটা আমি সর্ষের তেল দিয়েই রান্না করব, আর আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি একটু খুন্তি দিয়ে আমি তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। তেলটা ভালো মতন গরম হলে আমি মাছগুলোকে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। আজকে এত হাওয়া দিচ্ছে যে আগুনটা রাখা যাচ্ছে না, আগুনটাও বেরিয়ে যাচ্ছে। আমি তেলের মধ্যে অল্প নুন দিয়ে দেব, নুন দিলে মাছটা ছিটে গায়ে লাগবে না। মাছটা আমি ভালো করে ঠিক মতন ভাজবো না, হালকা কত হালকা করে মাছটা ভাজবো। আর এক দিকটা ভাজা হয়ে গেছে, আমি আর এক দিকটা উল্টে দিচ্ছি। মাছটা তেলের উপরে একটু নুন দিয়েছি বলে দেখে মাছটা একটুও ফোটেনি। এইভাবে আপনারা তেলের উপরে একটু নুন নুন ছিটিয়ে দেবেন, তো মাছটা আর ফুটবে না। আমি এখানে এরকম দুটো আলু নিয়েছি, আলু দুটোকে আমি এখন ছাড়িয়ে লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নেব। কড়াইতে মাছ ভাজা তেল রয়েছে, আমি আর কড়াইতে তেল দেব না। এখন তেল গরম হয়ে আছে, আমি তেলের মধ্যে জিরে দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে দেবো, কেটে টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আর কই মাছের ঝাল করছি আমি ঘরে থাকা উপকরণ দিয়েই, কোনো কিছু লাগবে না, নর্মাল ভাবে আমি ঝোলটা করছি। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো। আমি এখানে আদা আর লঙ্কা বেটে নিয়ে এসেছি, আদা লঙ্কা বাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। হলুদ
পরিমাণ মতো নুন। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, লঙ্কা গুঁড়ো দেব, বেশি দেবো না অল্প দেব। আর এই গরমে আমি খুবই পাতলা করে ঝোলটা করব। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, এখন আমি জল ঢেলে দেবো। খুবই গরম পড়েছে, আর গরমে আপনারা এইভাবে পাতলা করে কই মাছের ঝোল করে খাবেন, খুবই উপকার। আর আবারও বলছি, ঘরে থাকা উপকরণ দিয়েই রেসিপিটা আমি করলাম। আমি এখন এটা 10 থেকে 15 মিনিট ঝোলটাকে ফুটতে দেবো, যতক্ষণ না আলুটা সিদ্ধ হয় ততক্ষণ আমি ঝোলটা ফুটতে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন আমি ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। রোদের তাপ না, মাছগুলোকে দিয়ে আমি আরো 5 মিনিট হতে দেবো। মাছটা হয়ে গেছে, এখন আমি বেশি না দুটো কি একটা আলু ভেঙে দেব। আলুটা ভেঙে দিলে একটু ঝোলটা মাখা মাখা হবে। এইভাবেই গরমে আপনারা পাতলা করে ঝোল করবেন কই মাছ, আর কই মাছ বলেই না যে কোনো মাছই পাতলা করে ঝোল করবেন, গরমে খুবই উপকার। কই মাছের ঝোল নর্মালভাবে একদম খুবই, আর আমার রেসিপি তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর গরমে আপনারা এইভাবে পাতলা করে জ্যান্ত মাছের ঝোল করে খাবেন, খুবই ভালো লাগবে। আর আপনারা গরমের মধ্যে খুব মানে সাবধানে থাকবেন, লু লাগাবেন না, খুবই গরম পড়েছে, বাড়ির বাইরেও ঘর থেকে বেরোবেন না।